কোরআনে বললেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ মুমিনের ওয়ালি অভিভাবক, মুমিনকে সাহায্য করা আমার হক, আল্লাহ বললেন আমার দায়িত্ব আমার কর্তব্য, তোমরা ভয় পাইও না, তোমরা হতাশ হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমরা বিজয়ী হবে, তোমরা ভয় পাইও না, তোমরা হতাশ হইও না। তা আমরা মুমিন দাবি করি, আমরা কোটি কোটি, আমাদের মসজিদে জায়গা হয় না, আমাদের মাজারে জায়গা হয় না, আমাদের খানকায় লোক ধরে না, এই কথাটাই আমরা বলেছিলাম যে আজ আমরা আল্লাহর প্রকৃত তাওহীদের মধ্যে নাই, প্রকৃত ইসলামের মধ্যে নাই। এই মহাসত্য এখন দাঁড়িয়ে মূল্যায়ন করতে হবে আমাদের মুসলমানদের, আমরা কি হারিয়েছি। আল্লাহ কোরআনের কতগুলি নীতি, ইসলাম সকল মানব জাতির জন্য, শেষ নবী শুধু আরবের নবী নন, তিনি একটা নির্দিষ্ট গোত্রের নির্দিষ্ট গোষ্ঠীর নবী নন, তিনি সমগ্র মানব জাতির জন্য তিনি নবী রাসূল। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। ওনার উপর যে কিতাবটা দেওয়া হয়েছিল এই কিতাবটা হলো দীনুল ফিত্রা, প্রাকৃতিক দিনের উপরে নিয়মের উপরে এটা প্রতিষ্ঠিত। উনি যে উম্মা তৈরি করলেন সেই উম্মাটা হলো উম্মাতা ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ, এদিকেও না ওইদিকেও না, বাড়াবাড়ি না। কোরআনে আল্লাহ বললেন তোমরা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীতের উম্মা ধ্বংস হয়ে গিয়েছে। আরেক আয়াত আল্লাহ বললেন জবরদস্তি করো না, জবরদস্তি নিষিদ্ধ। তাহলে কোরআনের এই যে নীতি, বাড়াবাড়ি করো না, জবরদস্তি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের কষ্ট দিতে চাই না, আমি চাই তোমরা পরিশুদ্ধ হও। যে আয়াতের মধ্যে ওযু করার নিয়ম, ওযু না পেলে মাটি দিয়ে তায়াম্মুম করার নিয়ম, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, আল্লাহ চান তোমরা যেন পরিশুদ্ধ হও। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল দিন। সমগ্র মানব জাতি যেন এই দিনটাকে প্র্যাকটিস করতে পারে, গ্রহণ করতে পারে, এই দিনটাকে আলিঙ্গন করে নিতে পারে, ফলস্বরূপ মানব জাতি ইবলিসের দাসত্ব করবে না, মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করে তারা ন্যায়ের পন্থা অবলম্বন করতে পারবে। কারণ মানব জাতির মধ্যে একদম বোকা যেমন মানুষও আছে, তেমনি একেবারে আইনস্টাইনের মতো ব্রেন এমন মানুষও আছে। কাজেই পুরো মানব জাতির জন্য নারী পুরুষ লম্বা খাটো বেটে কালো তামাটে সাদা, সমস্ত মরু অঞ্চলের মেরু অঞ্চলের পাহাড়ি সমতল ভূমি, এমনকি পানির মধ্যে বসবাস করে যারা, পানিতে ভাসমান এমন জনগোষ্ঠী আছে, অর্থাৎ এক কথায় পুরো মানব জাতি যেন এই দিনটা পালন করতে পারে খুব সহজে, সেজন্য এটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছিল, সহজ সরল পথ। কিন্তু এই জাতির অতি পণ্ডিতরা এই দিনটাকে বাড়াবাড়ি করতে 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 করতে, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে সীমা লঙ্ঘন করতে করতে, তার সহজ স্বাভাবিক সকলের জন্য পালনযোগ্য গ্রহণযোগ্য ইত্যাদি আর রাখে না, জটিল দুর্বোধ্য করে ফেলা হয়েছে। সমস্ত দুনিয়াটা প্রচন্ড গতিশীল করে আল্লাহ সৃষ্টি করেছেন, স্রোতস্বিনী নদীর মতো, সেটা যেমন স্রোত প্রবাহিত হয় মানুষের জীবনটাও গতিময় প্রাণময় প্রাণবন্ত, স্থবিরতা এর প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কি 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। যদি একজন নবী দিয়ে হয়ে যেত তাহলে 1,24,000 কি 2,24,000 নবী রাসূল পাঠানোর দরকার ছিল না। তো এই বাড়াবাড়ি করে দিনটাকে স্থবির করা হয়েছে, মাকড়সা জালের মতো দুর্বুদ্ধ করা হয়েছে। যেমন নারীদের প্রসঙ্গ, নারী পুরুষ আল্লাহর আলাদা সত্তা, তিনটা মাত্র সূরার মধ্যে পর্দার বিধান বর্ণনা করা হয়েছে, তিনটা আয়াত। পুরুষ তুমিও তোমার দৃষ্টিকে সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, নারী তুমিও তোমার দৃষ্টিকে সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। পরবর্তী আয়াতে বলা হয়েছে চাদরকে তোমার টানিয়া দাও, এই টানিয়া দাও কোথায় টানিয়া দিবে, পরিষ্কার বলা হয়েছে বুকের উপর টানিয়া দাও, বাস জিলবাব জলাবিহীনা, এইটাকে এবার ব্যাখ্যা করতে 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 টানতে 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 টানতে
শুরু হলো, একদল বলল মাথার উপরে টানো, একদল বলল চোখের উপরে টানো, একদল বলল মুখমণ্ডল ঢেকে দাও, আর একদল বলল না মুখ খোলা রাখো, একদল বলল না চোখ খোলা রাখো, একদল বলল না ঠোঁট খোলা রাখো। এই শুরু হলো বাড়াবাড়ি। বাড়াবাড়ি করতে করতে ফতোয়ার কিতাব রচনা করা শুরু হলো। ফতোয়ার কিতাব রচনা করতে করতে ভলিউম ভলিউম বই বানানো হলো। আসল উদ্দেশ্য গায়েব হয়ে গেল। অথচ সহজ সরল সিরাতুল মুস্তাকিমের ইসলামটা কি? রাসূল প্রথমে তিনি স্বীকৃতি দিলেন যে হে মানুষ, তোমরা এক জাতি, তোমাদের বাবা একজন আদম, তার থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে, এই দুজন থেকে তোমাদের সবাইকে বানানো হয়েছে, মুমিন মুমিনা, মুজাহিদ মুজাহিদা, সবাই আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সবার ভিতরে আল্লাহর রূহ আছে। নারীর যেমন মর্যাদা রয়েছে, পুরুষের তেমন মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সর্বপ্রথম মেয়েদেরকে আল্লাহর খলিফা হিসেবে তিনি ঘোষণা দিলেন যে তোমরাও আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তোমাদের কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। এরপরে মেয়েদেরকে শিক্ষা দিলেন তাওহীদ, মেয়েদেরকে শিক্ষা দিলেন ঐক্যবদ্ধতা, মেয়েরা ঐক্যবদ্ধতা শিখলো, মেয়েরা সমাবেশে আসা শিখলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা আলোচনা শুনত, তারা জেহাদের ময়দানে তারা চলে গেল, তারা যুদ্ধবিদ্যা শিখলো, তারা হাসপাতাল নির্মাণ করা শিখলো, তারা বাজার ব্যবস্থাপনা করা শিখলো, তারা হজের ময়দানে পুরুষদের সঙ্গে সম্মিলিতভাবে হজের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করলো, জুমার নামাজে তাদেরকে অংশগ্রহণ করতে বাধ্য করা হলো। তাহলে আমি জানতে চাই, আল্লাহ রসুলের ইসলাম ঠিক না আজকে আমাদের অন্ধত্ব ঠিক? আল্লাহ রসুল প্রমাণ দিলেন যে নারীদেরও যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, শিক্ষা রয়েছে, তাদেরও সমাজের জন্য কিছু করার ক্ষমতা রয়েছে। এই স্বীকৃতি যেই সমাজে দেওয়া হয় না, সেই সমাজ জাহিলি সমাজ। এখন আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের অবস্থা হয়েছে, আমাদের নারীদেরকে বের হওয়াই যাবে না, বের হলে ইমান চলে যাবে। শুরু হলো এবার আমার বিরুদ্ধে ফতোয়াবাজি। আমি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে নিয়ে জড়িয়ে আমার নামে অশ্লীল অশ্রাব্য যে সমস্ত দৃশ্য দেখা যায় না, কল্পনা করা যায় না, এই ধর ব্যবসায়ী গোষ্ঠী বানিয়ে বানিয়ে জনগণের সামনে প্রচার করছে। এরা আলেম? এরা আলেম নয়, এরা জালেম। এত বড় মিথ্যাবাদী এরা হতে পারে? আমার নামে বানিয়ে বানিয়ে প্রচার করে দিচ্ছ আমি নাকি মেয়েদেরকে ঘর ছাড়া করছি, বাড়ি ছাড়া করছি, স্বামী সন্তান ছাড়া করছি, আমি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি। আমি বলেছি প্রমাণ দাও, একটা প্রমাণ দাও, আল্লাহ রাসূলের ইসলামের নীতি বহির্ভূত একটা প্রমাণ দাও। তোমাদের অন্ধত্ব নিয়ে তোমরা বাঁচতে পারবে না। ভারতের বাহিনী যখন বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো, তখন দুটা মেয়ে বেরিয়ে এসে ওই পুরুষকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে। আর তোমরা, আমি গতকালকে দেখলাম ফেসবুকে, সে মেয়ে বক্তব্য দিচ্ছে কিভাবে সে পুলিশের সামনে দাঁড়ালো বীরাঙ্গনার ভূমিকা নিয়ে। তোমরা দাড়ি টুপি পিছনে বসে বসে তার প্রশংসা করছো, লজ্জা করে না তোমাদের? কোথায় গেল তার নেকাব? শোনো, জীবন বাস্তব, হাজারো রকমের বাস্তব সংকট মোকাবেলা করে জীবন অগ্রসর হয়, ওই তোমাদের মতো ধর্ম ব্যবসায়ীদের অন্ধত্ব নিয়ে জীবন চলে না। এজন্যই আল্লাহ রাসূল নারীদেরকে তৈরি করেছেন। আমি সেই চেষ্টাই করছিলাম, আমার মেয়েরা যেন ঐক্যবদ্ধ হয়, আমার নারীরা যেন লাঞ্ছিতা না হয়, আমার নারীরা যেন ধর্ষিতা না হয়, আমার নারীরা যেন ইসলাম বিরোধী ওই জাহেলদের কামনার বস্তুতে পরিণত না হয়। আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম, আর তোমরা আমার সামনে পথ রুদ্ধ করে তোমরা মানুষের সামনে আমাকে নাস্তিক, কাফের, নারী লোভী ইত্যাদি বলে তোমরা অপপ্রচার চালাচ্ছ। আল্লাহ লানত পড়বে তোমাদের উপর ইনশাআল্লাহ। আমি আজ বলে রাখলাম, এটা আমার ভবিষ্যৎবাণী নয়, আমি পবিত্র কোরআন থেকেই শিক্ষা পেয়েছি। আম্মা মরিয়মের নামে ওই পুত পবিত্র নারীর বিরুদ্ধে যখন ইয়াহুদিরা অপবাদ আরোপ করেছিল, সেই অপবাদের কারণে 2000 বছর আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি পণ্ডিতদের প্রতিটা ঘরে ঘরে বেজ্জতি করেছেন। আজ আমার নারীরা একটা বিপ্লব সৃষ্টির জন্য দাঁড়িয়েছে, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে যারা তাদের ইজ্জত নিয়ে কথা তুলছো,
তোমাদের ঘরকে আল্লাহ বিচ্যুতি করবেন ইনশাআল্লাহ। এটা আমার অভিশাপ নয়, এটা কনসিকোয়েন্স, পরিণতি।